সুপ্রভাত বন্ধুরা, বিশ্বকর্মা পুজোর সকালে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। বিগত দুদিন ধরে কোনো ব্লগ আপলোড করতে পারিনি ব্যস্ততার কারণে। ব্লগ যে করা হয়নি সেটা নয়, কিন্তু ব্যস্ততার কারণে আপলোড করে ওটা সম্ভব হয়নি। তা আসবে, লেট আপলোড সেগুলো আসবে, কিন্তু তার আগে আজকের এই কারেন্ট ব্লগটা রেডি করে নিচ্ছি। তা তোমরা কেমন আছো, সবাই কেমন আছো জানিও। বিগত দুদিন তো তোমাদের সাথে কোনো কথাবার্তাই হয়নি। তোমাদের দিদি বেলাতে আরও অনেক কিছু নিয়ে আসবে, আজকে সারাদিন অনেক কিছু প্ল্যান আছে। তা সেগুলো যদি সাকসেসফুলি কমপ্লিট করা যায় তোমাদের কাছে নিশ্চয়ই ব্লগ নিয়ে আসবো। আজ তো সপ্তাহের প্রথম দিন, সোমবার, ব্যস্ততা তো আছেই, বুঝতে পারছো। তাই আপাতত টাটা। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। যথারীতি আবার আমি আমার রান্নাঘর থেকে তোমাদের ব্লগ স্টার্ট করছি। তোমাদের দাদা ভাই ব্লগ স্টার্ট অলরেডি করে দিয়েছে, গুড মর্নিং তোমাদের সাথে বলা হয়ে গেছে। তখন আমি একটু ব্যস্ত ছিলাম, তো আর হয়ে ওঠেনি। আর এই কদিন তো সেইভাবে তোমাদের সাথে কোনো ব্লগ আমি শেয়ার করতে পারিনি। তো হ্যাঁ, কিছু কিছু ভিডিও করে রেখেছি, যেগুলো পরে তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করবো। একটু ব্যস্ততার মধ্যেই দুটো দিন কেটে গেছে, আর আজকে থেকে আবার একটা নতুন দিন শুরু হলো। সোমবার, সপ্তাহের প্রথম দিন, মানেই নানান কাজের ব্যস্ততা শুরু। আর আজকে আবার বিশ্বকর্মা পুজো। তা তোমরা কেমন আছো সবাই? অনেক দিন বাদে তোমাদের সাথে আবার আমি এখান থেকে স্টার্ট করছি। আবার সেই সবজি কাটছি যথারীতি। তো অনেকদিন তোমাদের সাথে সেইভাবে, মানে দুটো দিন পুরো ব্লগই তোমাদের সাথে কোনো শেয়ার করা হয়নি। তোমরা কিন্তু আবার রাগ করো না। তো নিশ্চয়ই তোমাদের সাথে রেগুলার চেষ্টা করব এখন থেকে, আজকের থেকে ব্লগ শেয়ার করতে। তো যথারীতি আমি রান্নাঘরে সেই ব্রেকফাস্টের আইটেম রেডি করছি, তোমার দাদাভাই টিফিন রেডি করছি। সারাদিনের কাজ শুরু, লাঞ্চ আইটেম রেডি করব, এখনো করিনি, করব। দেখা যাক কী কী করা হয় সারাদিনে। আজকে ওয়েদারটা পুরো মেঘলা, দুটো দিন অন্তত কোনো বৃষ্টি হয়নি। তোমরা এ কেমন ছিলে আমাদের জানিও, কিন্তু দুটো দিন তোমাদের সেটা কোনো কথাই হয়নি। সেইভাবে বাড়ি গেছিলাম, অনেকদিন বাদে বাড়ি গেছিলাম, মার সাথে দেখা হলো। তারপর ওখানে গিয়ে টুকটাক একটু বেরোনো হলো, কিছু কেনাকাটা হলো। নিশ্চয়ই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো নেক্সট কোনো ব্লগে। আবার সেই সকালে সেই ব্যস্ততা শুরু, রেগুলার রুটিনে আমি আবার ফিরে এসেছি। দুটো দিন একটু অন্যরকম কেটেছে। দাদাভাই এখন অফিসে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছে, স্নানে চলে গেছে। তো আমিও ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। প্রথমে ব্রেকফাস্ট স্টার্ট করবো রান্না, তারপরে লাঞ্চ আইটেম। দেখা যাক আজকে লাঞ্চে কী করবো। আজকে লাঞ্চে সেরকমভাবে কিছু করার ইচ্ছা নেই, কালকে সবে ফিরেছি। তো আজকে তোমার ডাল করব, কিছু ভাজা টাজা করে নেব, মাছ রয়েছে ফ্রাই করে নেব। হ্যাঁ, আলাদাভাবে স্পেশাল কিছু করব না, এই হচ্ছে ব্যাপার। সবজি টবজি কাটার কোনো ব্যাপার ছিল না, আজকে আবার সেই সবজি কাটা। আজকে ব্রেকফাস্টে হচ্ছে একটু ম্যাগি খাবো, আজকে আমি ম্যাগি খাবো। আজকে আর দুধ কনফ্লেক্স তোমার দাদাভাই খাবে, বাট আমি আজকে আর দুধ খাবো না, ওকে ভালো লাগবে না। মনে হয় একটু ম্যাগি খাই, একটু ম্যাগি একটু খাই। এটা ম্যাগিটা এখন বয়েল বসিয়েছি।
আমার তো মোটামুটি পুজোর শপিং স্টার্ট হয়ে গেছে। তোমাদের কার কিরকম হলো বা কিরকম কবে থেকে করবে জানিও কিন্তু আমাদের, আমিও শুনতে খুব ভালো লাগে আমার বেশ। এগুলো কিনলো না কিনলো, কিরকম করবে পুজোতে, কিরকম কোথায় ঘুরবে, কিরকম কী প্ল্যান, এখনো পুজোর প্ল্যানে কোথাও কিছু নেই, কী করবো না করবো, কিন্তু সবে স্টার্টিং করেছি, এবার দেখা যাক। কর্নফ্লেক্সটা রেডি করছি, ম্যাগিটা বয়েল হয়ে গেছে অলরেডি। তোমরা রেগুলার সকালে কে কী ব্রেকফাস্ট করো গো? আমি তো, তুমি তো জানোই তোমরা সবাই, ওই ব্রেড ও দুধ বেলনা এগুলোই খাই। আজকে মনে হয় খাবো না, কিছু ইচ্ছা করছে না, তো আজকে ভাবলাম যে একটু অন্যরকমই খাই। বয়েল হয়ে গেছে ম্যাগিটা, ম্যাগির জলটা একটু ফেলে নিই। আমি জানো তো ম্যাগিটা বয়েল করার পর জলটা ফেলে পুরো ঠান্ডা জলটা দিই, ঠান্ডা জলটা দিয়ে রাখলে ম্যাগিটা আর গলে না। কিছুই শেয়ার করতে পারিনি, মনে হচ্ছিল ব্লগ করব করব করে মানে সেই টাইম টাইম হয়ে ওঠেনি, তো কিছু করার নেই। এখন রেগুলার করতে করতে আমার একটা মানে অভ্যাস হয়ে গেছে যে হ্যাঁ করব, সকাল হলেই মনে হয় একটু করি কেমন হয়, এরকম একটা ব্যাপার ঘুম থেকে উঠে। আর আমি তো অনেক সকালে আর্লি উঠি। চলো তাহলে দেখতে থাকো সারাদিন কি কি করছি না করছি। বিকালে একটু বেরোনোর প্ল্যান রয়েছে, যদি ওয়েদার ঠিক থাকে নিশ্চয়ই বেরোবো আর তোমাদের সাথে শেয়ারও করব। চলো আপাতত দেখতে থাকো কেমন লাগলো। হ্যালো, আজকে তো দুপুরের পর আর তোমাদের সাথে দেখাই হয়নি, তো ভেবেছিলাম দুপুরে তোমাদের লাঞ্চ করে তোমাদের সামনে আসবো, কিন্তু আর আসা হয়নি, কারণ ফোনে একটু প্রবলেম হয়েছিল যেই কারণে আর আমাদের ব্লগগুলো করা হয়নি। তো আজকে একবারে ডিনার শেষে তোমাদের সাথে দেখা হলো। তা এখন অনেকটা রাত হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো আজকে তো ডিনার কমপ্লিট যেহেতু হয়ে গেছে আর বেশিক্ষণ লেট করব না, তোমাদেরও আর লেট করাবো না, তোমরাও ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি। তো আজকের মতো গুড নাইট, চলো নেক্সট ডে আবার দেখা হবে নতুনভাবে, টাটা।